রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ মঙ্গলময় ঈশ্বর অর্পণ করে আমি ভালো আছি। তো চলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে পরিবেশন করছি। হ্যাঁ বন্ধু, একদম সরাসরি বিকাশ ভবনের আপডেট আমরা রেগুলার দিয়ে থাকছি, এবং যেহেতু বিকাশ ভবনে রেগুলার কর্মসূচি চলছে, নেতৃত্ব যাচ্ছেন, শিক্ষামন্ত্রী কী বার্তা দিচ্ছেন, আধিকারিকরা কী বলছেন, সেই বিষয় নিয়ে আপনাদেরকে বারে বারে সজাগ করা। তো চলুন শুরু করি, সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ বন্ধু, প্রথমে 60-65-এর বিষয়ে আপডেট দিচ্ছি। হ্যাঁ, যারা 60 নিয়েছেন, 65 থেকে ফিরে এসে এখন বেশিরভাগ 60 অপশন নেওয়া শিক্ষকরা চাচ্ছেন 65-তে ফিরে যেতে। এই বিষয়ে সরকারের কাছে বারবার আর্জি জানানো হচ্ছে, অ্যাপ্লিকেশনও করা হচ্ছে সংগঠন থেকে। হ্যাঁ, এবার কি হতে পারে সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হলো যে 65-তে ফিরে যাওয়ার জায়গা আছে, আমি বারে বারে বলেছি, এবং সরকার একটু চাইলেই দ্রুত 65-তে ফিরে যাওয়া যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আধিকারিকদের বক্তব্য যে 60 নিয়ে আবার 65-তে ফিরে যাওয়ার মানেটা কী, সেই বিষয় নিয়ে কিন্তু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা চলছে। এরকমই খবর কিন্তু জানা গেছে বিকাশ ভবন থেকে। নেক্সট আসব পৌরসভার বিষয়টি। হ্যাঁ, পৌরসভার যে বিষয় শিক্ষা দপ্তর অন্তর্ভুক্ত করা, সেই বিষয়ে ফাইল রেডি হয়েছে, ফাইল পাঠানো হয়েছে, শুধু অনুমোদনের অপেক্ষা, এবং শিক্ষা দপ্তর অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার একটা চূড়ান্ত জায়গা কিন্তু তৈরি হয়েছে। এই বিষয়ে কিন্তু নেতৃত্বরা জানিয়েছেন এবং পজিটিভ ইঙ্গিতও দিয়েছেন, এবং সেই সাথে আরও যে সমস্যাগুলো রয়েছে পৌরসভার, সবগুলোই কিন্তু মিটে যাবে শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত হয়ে গেলে। মাদ্রাসার বিষয়েও কিন্তু মাদ্রাসা মন্ত্রীর সাথে ঘন ঘন আলোচনা হয়েছে, সমস্যাগুলো সলভ করার প্রসেসিং চলছে, এরকমই বিষয় জানা গেছে। হ্যাঁ বন্ধু, ভিডিওটি দেখতে থাকুন, কারণ শেষে থাকবে বেতন কাঠামো বা ভাতা বৃদ্ধি বা পেনশন ভাতার বিষয়ে আলোচনা। তো শেষ পর্যন্ত না দেখলে বিষয়টি বুঝবেন না। আর একটা রিকোয়েস্ট করে নিই, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশের যে অল নোটিফিকেশন বেল আছে তাতে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের নিয়মিত ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধু, দাবি আদায়ের জায়গাগুলোতে আমরা এগুলো আলোচনা করলাম। একাডেমিক সুপারভাইজারদেরও একটা সুখবর আছে, তাদের 3% ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি এগুলো লাগু হবে, চালু হবে, সেরকমই খবর এসছে বিকাশ ভবন থেকে। এবং আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেটাও কিন্তু হয়ে যাবে। নেক্সট কোনটা বলবো, চলুন নেক্সট আসবো পার্শ্ব শিক্ষিকাদের, সেই সাথে যারা 60 অপশন দেওয়া শিক্ষিকা SSK-BSK-এর, তাদের ট্রান্সফার হবে না এরকম কিন্তু নয়। এর আগে এই বিষয়টি চাপাই পড়েছিল, কিন্তু এই বিষয়টিতে একটা পলিসি নির্ধারণ করে তাদের যাতে বদলি করানো যায় এবং জেনারেল বদলি, এরকমই কিন্তু বার্তা বিকাশ ভবন থেকে এসছে, আমরা কিন্তু আপনাদেরকে শুনেছি এবং এই বিষয়টি আরেকটু স্মরণ করিয়ে দিলাম। তবে যে এক্ষুনি হয়ে যাবে, আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে এরকম কোনো বিষয় নয়, হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু হবে। এবার যাব চলুন একদম মোস্ট ইম্পর্টেন্ট জায়গায়, সেটা হলো সমস্ত সেকশনের ভাতা বৃদ্ধি বা বেতন কাঠামো। হ্যাঁ, শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার আলোচনা করেছেন ডিরেক্টলি মঈদুল ইসলাম বাবু, এবং সেখানে অত্যন্ত পজিটিভ বার্তা আছে। তাহলে বলবেন যে এক্ষুনি ভাতা বৃদ্ধি হয়ে যাবে, এক্ষুনি ভাতা বৃদ্ধির গ্যারেন্টি আমরা দিতে পারছি না, কারণ প্যান্ডামিক পরিস্থিতি চলছে বন্ধু। এবার বলবেন তাহলে প্রতিদিন এই ঘেউ ঘেউ করেন কেন? আরে বন্ধু, এইগুলো না করলে বিষয়টি পিছিয়ে যাবে, নেতৃত্বরা গুরুত্ব দেবে না, তারা বিষয়গুলো তুলবে না, অতএব এই বিষয়গুলোতে আমরা বারে বারে তাদেরকে সজাগ করছি, তাদেরকে প্রশ্ন করছি, অতএব এই বিষয়টি তাদের মাথায় থাকবে এবং
আপনারা তো বলছেন যে ভাতা বৃদ্ধি কি হবে, ভাতা বৃদ্ধি কি হবে, তার জন্যে তো আপনাদের ভাতা বৃদ্ধির খবরটা দেওয়া হচ্ছে রেগুলার। আবার আপনারাই অন্যরকম গিয়ে বসে থাকেন, তো একটা রিকোয়েস্ট করব, এই সমস্ত দাবিগুলো আদায়ের আমরা মোক্ষম বার্তা দিয়ে থাকি প্রায়ই, সেগুলো আপনারা শোনেন না। এখন এই ভাতা বৃদ্ধি বা বেতন কাঠামোর সম্পূর্ণ যে বিষয় সেটা হলো সরকারের মুখাপেক্ষী হওয়া ছাড়া কোনো পথ নেই, আন্দোলন করার মতো কোনো পরিবেশ নেই, আন্দোলন করতে গেলেও সেই আন্দোলনের লক্ষ্যমাত্রা বদলে যায়, সেখান থেকে দাবি আদায়ের জায়গাটা কভারেজ হয় না। আন্দোলনটাই সবথেকে বড় অস্ত্র দাবি আদায় করার, কিন্তু সেই জায়গাতে আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু সরে যাচ্ছে, সেই জায়গাটা আমরা লক্ষ্যে পৌঁছানোর জায়গাটা রাখতে পারছি না। আর 98% মানুষ আন্দোলন বিমুখ, তাহলে কী করে করবেন আপনি? হ্যাঁ, পার্শ্ব শিক্ষকদের বলছি, এসএসকেমএসকেদের বলছি, হিসাব করে খেয়াল করে দেখে নিন, 98% মানুষ বিমুখ, তার থেকে হয়তো বেশি মানুষ বিমুখ, 1% অ্যাক্টিভ নয় আন্দোলনে, তাহলে কী করে হবে? হবে না। কেস, দুটো কেস আছে পার্শ্ব শিক্ষকদের, এসএসকেমএসকের কেস আছে। সার্বিকভাবে আমি বেতন কাঠামো বা সমকাজের সমবেতন কেসের কথা বলছি, সে ছোটোখাটো একটা ব্যক্তিগত কেস, সে বিষয়টি আলাদা, কিন্তু এই বেতন কাঠামো বা সমকাজ সমবেতনের কেস বহুদিন ধরে চলছে, তার কোনো প্রোগ্রেস কই, কী হবে সেই বিষয়ে তো কোনো সঠিক জায়গা নেই। কী করবেন তাহলে? কেসের মাধ্যমেও হবে না, আন্দোলন আমরা করার মতো সক্ষমতা রাখি না, তাহলে সরকারের কাছে কি ঘেউ ঘেউ করা ছাড়া উপায় নেই? এবং যখন সরকারের মনে হবে তখনই আপনাকে কিছু ছুড়ে দেবে আতুতুতুতু করে। হ্যাঁ বন্ধু, বলতে অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু এটা বলা ছাড়া কোনো পথ নেই, দেবে না তা নয়, দেবে, পরিবেশ তৈরি হয়েছিল, সমস্ত নেতৃত্বই কিন্তু বলেছেন যে একটা পজিশন তৈরি হয়েছিল, হ্যাঁ, কিংবা আন্দোলনপন্থী কিংবা সরকারপন্থী সকলেই, শুধু মইদুল নয়, শুধু আনোয়ারুল ইসলাম নয়, অনেকজন তাদের বড় লম্বা লিস্ট আছে, তারা প্রত্যেকেই বলেছেন না হবে, হ্যাঁ কার্জন বলেছেন যে না হবে না, কিন্তু বেশিরভাগ নেতৃত্বে বলেছেন হবে পজিটিভ ইঙ্গিত, এবং দুদিন আগেও বলেছেন পজিটিভ ইঙ্গিত, এবং শিক্ষামন্ত্রীর সাথে সেরকমই কথা হয়েছে। তাহলে কী করবেন? বিশ্বাস করবেন না, করতে হবে না বিশ্বাস, আমরা বিশ্বাস করছি না, একদম রাইট। কী করবেন? আন্দোলন করার কোনো পরিবেশ প্রথমত নেই, দ্বিতীয়ত 98% শিক্ষকের মানসিকতা নেই, তৃতীয়ত একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, আন্দোলন করতে গেলে বদলি দেবে, কি করবেন? তাহলে আমাদের ইউটিউব ছাড়া আপনার কোনো উপায় নেই, আমরা আওয়াজটা তুলতে পারি। এবং দেখেন, স্কুল বন্ধ ছিল এবং কবে খুলতে না কোনো ঠিক নেই, কিন্তু যেহেতু এই সোশ্যাল মিডিয়ার বড় ঝড়ে কিন্তু স্কুলটা খুলতে চলেছে, তাহলে আমরা কেন আওয়াজ তুলতে পারি না? মাইসেল পৃথিবী শেখ আওয়াজ তুলি, সে আওয়াজটা আপনারা শোনেন না, সেটা আপনারা পাগলের পোলাপ বলে এড়িয়ে যান, কিন্তু ওটাই হচ্ছে কারো লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট শিকল পূজার পাষাণ বেদি। ন্যায্য অধিকার পেতে গেলে আপনাকে কপাট খুলে আদায় করতে হবে, মানে আন্দোলন করে আদায় করতে হবে, তাছাড়া ওই আততু করে কিছুটা দেবে, তাছাড়া দেবে না, তবে কবে দেবে তাও কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত হওয়া, 3% ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, এগুলো যাদের বাকি আছে সেগুলো পর্যায়ক্রমে হয়ে যাবে, কিন্তু ওটা এই প্যান্ডামিক পরিস্থিতি কবে হবে কোনো গ্যারান্টি নেই। এইটুকুই সঠিক আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সকল মাঝে প্রশ্ন, ধন্যবাদ।